এই ভিডিও cbn.com-এর এক আর্টিকেলের ওপর বেসড। এই ভিডিওতে শ্যালি লিউবেন নামক এক পর্ন অ্যাক্ট্রেসের যন্ত্রণাদায়ক কথা বলা হচ্ছে, যিনি এই আর্টিকেলের মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রির কালো সত্যটা সামনে এনেছে। সাথেই পর্ন অ্যাক্টরদের জাগ্রত করে যারা পর্ন দেখে তাদের ইমাজিনেশন থেকে রিয়েলিটিতে আনার চেষ্টা করেছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন, কেননা এই ভিডিও দেখার ফলে অনেকে এই মিথ্যা মায়াজাল থেকে মুক্ত হতে চলেছে। যারা বলে পর্ন অ্যাক্ট্রেসের স্বাস্থ্য ভালো থাকে, সুন্দর থাকে, টাকা পয়সা বেশি হয়ে থাকে আর না জানি কত গুজব রটায়, সেই গুজব আজকে শেষ হতে চলেছে। এই ভিডিওর এক একটা শব্দ মন দিয়ে শুনুন, যাতে আপনার জীবনের থেকেও পর্নের রোগ দূর হতে পারে, আপনি কাল্পনিক দুনিয়া থেকে বাইরে এসে আসল দুনিয়ায় বাঁচতে পারেন। পর্ন অ্যাক্ট্রেস শ্যালি লিউবেনের শব্দ দিয়ে আমি এই ভিডিও শুরুটা করতে চলেছি। ফর্সা ত্বকের দেখতে উত্তেজিত চোখ করে বলে, তুমি আমার। এই শব্দ তুমি আমার বিশ্বের সবথেকে বড় বিশ্বাসঘাতক শব্দ, কেননা আমার ওপর বিশ্বাস করুন, আমি জানি, আমি সবসময় এটাই করেছি। আমি টাকা আর ক্ষমতার লোভে সবসময় এটাই করেছি, কিন্তু আমি সেক্স কখনো পছন্দ করিনি। আমার মতো কেউ রক্ত মাংসের ফর্সা মেয়ে পর্ন তৈরি করতে পছন্দ করে না। আমরা এগুলো ঘৃণা করি, আমরা ঘৃণা করি অচেনা কেউ আমাদের টাচ করুক, যাদের কোনো যায় আসে না। তাদের শরীরের দুর্গন্ধ আর ঘামে আমরা আমাদের শরীরের দুর্দশা করতে ঘৃণা করি। অনেক মহিলা সিনের মাঝে মাঝে বাথরুমে গিয়ে বমি করে ফেলে, কিছু মহিলা বাইরে গিয়ে ক্রমাগত সিগারেট খেতে থাকে। পর্ন ইন্ডাস্ট্রি এটা চায় যে আপনি এমন ভাবুন যে পর্ন অ্যাক্ট্রেসদের সেক্স করতে খুব ভালো লাগে। তারা চায় যে আপনি এটা ভাবুন যে আমরা খুব ঘৃণাদায়ক কাজ করেও খুব এনজয় করছি। সত্যি তো এটাই যে অনেক সময় পর্ন অ্যাক্ট্রেসরা নিজেই জানে না যে কী করতে হবে। কিছু আকর্ষণীয় অভিনয় করতে বলা হয়, যদি না করি তাহলে বলা হয় যে টাকা না নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, যদি ইচ্ছা হয় কাজ করো, না হলে করো না। আমরা বাধ্য হই রাজি হতে, কেননা অনেকের টাকার প্রয়োজন থাকে। অনেক সময় আমাদের কথার জালে ফাঁসানো হয়, জোর জবরদস্তি করা হয় আর সাথে ভয় দেখানো হয়। এই জোর জবরদস্তির কারণে কিছু মানুষ HIV শিকার হতে হয়। আমার জেনিটাল হারপিস হয়েছে, এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটার ডিজিজ যার কোনো চিকিৎসা নেই। একবার এক পর্ন অ্যাক্ট্রেস সম্পূর্ণ রাত্রি যন্ত্রণা সহ্য করেছে আর বাড়িতে গিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলেছে। এটা ঠিক যে অনেক মেয়ে টাকা কামানোর জন্য পর্নকে রোজগার হিসেবে বেছে নেয়, এর পেছনে দায়ী তাদের খারাপ ছোটবেলা। অনেক অ্যাক্ট্রেস শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, অভদ্র ভাষা আর মা বাবার কাছ থেকে অবহেলার শিকার হয়ে থাকে। রিলেটিভদের থেকে ধর্ষণ আর প্রতিবেশীর কাছ থেকে যৌন অত্যাচার সহ্য করতে হয়। যখন আমরা ছোট ছিলাম, খেলনা দিয়ে খেলতাম, তখন আমরা কখনো ভাবিনি যে বড় কাদের ভয়ঙ্কর পুরুষ আমাদের ওপরে হবে। যৌবনকালে আমাদের শেখানো হয়েছিল যে আমরা স্ত্রীলিঙ্গ হওয়াতে আমাদের নাকি খুব ভ্যালিউ, কিন্তু এই জিনিসটার ভয়ঙ্কর দুর্ব্যবহার আমরা তখন অনুভব করলাম যখন রোজগার করার জন্য ক্যামেরার সামনে শরীরের নানান ট্রিক্স প্রদর্শন করতে হলো। আমাদের পারফরমেন্সের এক এক মিনিটকে আমরা ঘৃণা করি। ডিপ্রেসড লাইফ নিয়ে চলা আমরা মেয়েরা অ্যান্টি ডিপ্রেশনস, ড্রাগস আর অ্যালকোহলের সাহায্যে বেঁচে থাকি। আপনার সামনে যখন আমাদের যন্ত্রণা প্রকাশ করি, তখন আপনারাই আমাদের ক্রমাগত অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বেশি বেশি করে অ্যাডাল্ট ফিল্ম তৈরি করে আমরা আমাদের তিলে তিলে শেষ করি আর ড্রাগস এবং অ্যালকোহল বেশি বেশি করে সেবন করি। আমরা সবসময় এইডস আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ভয়ে জীবন কাটাই আর মাঝে মধ্যে ইমার্জেন্সি চেক আপ করাই। পর্নোগ্রাফার্স জোর জবরদস্তি দর্শককে একরকমের কাল্পনিক সেক্স দেখাতে চায় যেখানে কন্ডোম অ্যালাউড না। হারপিস, কনোরিয়া, সিফিলিস, ট্রিমিটিয়া ইত্যাদি ভয়ঙ্কর রোগের চিন্তা আমাদের জীবনে চলতেই থাকে। কিছু অ্যাক্ট্রেসের ইন্টারনাল অর্গ্যান ভেতর থেকে ড্যামেজ হয়ে যায়। আমরা আমাদের ছুটির সময় এক হাতে বিয়ার আরেক হাতে উইস্কি সাথে নিয়ে চলি। আমরা পয় পরিষ্কার থাকি না, কেননা আমাদের বেশিরভাগ সময়টাই নোংরা কাজ করতে হয়। এই জন্য কোনো মেডকে ঘর পরিষ্কার করার জন্য হায়ার করি। দিনের বেশিরভাগ সময়টাই আমি নেশায় আসক্ত হয়ে থাকি আর আমার 4 বছর বয়সের বাচ্চা আমাকে মাটি থেকে তোলে।
আমাদের কাছে ক্লায়েন্টস সেক্সের জন্য আসে। আমি আমার বাচ্চাকে একটা ঘরে লক করে চুপচাপ বসে থাকতে বলি। আমি আমার মেয়েকে স্নান করিয়ে পার্কে ওয়েট করার জন্য খেলতে পাঠিয়ে দিতাম যতক্ষণ আমার কাজ না শেষ হয়ে যায়। সত্যি তো এটাই যে পর্নে কোনো অলীক সুখ লুকিয়ে নেই, বরং এটা পুরোপুরি মিথ্যা। যখন আপনি পর্নস্টারের জীবনকে কাছ থেকে দেখবেন, তাহলে তখন আপনার এক দৃশ্যে দেখা মিলবে যেখানে পর্ন এটা নিজেই চায় না যে আপনি তা দেখেন। বাস্তবিক সত্য এটাই যে আমরা পর্ন অ্যাক্ট্রেস আমাদের জীবনের লজ্জা আঘাতকে মিটিয়ে ফেলতে চাই, কিন্তু এটা আমরা একা করতে পারবো না। আমাদের আপনাদের মতো মানুষদের দরকার যে আমাদের স্বাধীনতা আর সম্মানের জন্য লড়তে পারবে। আমরা চাই যে আপনারা আমাদের নিজেদের হাত শক্ত করে ধরুন, যাতে আমরা আমাদের চোখের জল দিয়ে আমাদের আঘাতের চিকিৎসা করতে পারি। আমরা চাই যে আপনি আমাদের মুভিজগুলোকে ফেলে দিন, দূরে সরিয়ে দিন, আর আমাদের অগোছাল জীবনকে এক করে দিন। আপনাদের এই ছোট্ট হেল্পটা আমাদের খুব প্রয়োজন। সবশেষে তিনি বলেছেন, মিথ্যার ওপর বিশ্বাস করো না, পর্ন আর কিছুই না, শুধুমাত্র এক মিথ্যা সেক্স আর মিথ্যা ভিডিও টেপ। আমাকে বিশ্বাস করো, আমি জানি। Catching herpes back in the 90s was like catching HIV. I mean, your life is over. You were going to be forever stuck with this disease. And it devastated me. And I tried to kill myself with prescription pills. I didn't care anymore. I had herpes on my mouth, my lips, my throat, my vagina, my anus, everywhere. I was a monster. How far I had come. I joined the porn industry and I was promised glamour and fame and fortune. And here I am standing in the worst human ugliness you could possibly see in the mirror. And I was devastated. And I thought my life was over. এই শ্লোকটি সবসময় মনে রাখুন, আহার নিদ্রা ভ্যায় ম্যাথু নামচা সামান্যা ম্যাতা পশু বীর নারায়ণম। মানে হলো খাবার খাওয়া, ভয় পাওয়া, সেক্স করা আর ঘুমিয়ে পড়া, এগুলো তো জন্তু জানোয়াররাও করে। জন্তু জানোয়ারের শরীরে থেকে আমরা এসব করে এসেছি, এখন এই মানুষের শরীর মিলেছে। এখনও যদি বুদ্ধি আর বিবেক দিয়ে আমরা আমাদের জীবনকে না চালাই আর কিছু সেকেন্ডে সুখের পেছনে দৌড়তে থাকি, তাহলে কীভাবে আমরা আমাদের মূল লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবো